হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার একুশের প্রশ্ন তো চলুন দেরি না করে আজকের কুইজের প্রশ্নের উত্তর দেওয়া যাক আমি প্রমাণ সহ আপনাদের কুইজের উত্তর দেখিয়ে দেব তো চলুন দেখিয়ে দেই প্রমাণ সহ ইসলামের সমুন্নত আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগমান করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কত সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় এখানকার প্রশ্নটি হচ্ছে কত সালে ইসলামিক ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত করা হয় প্রতিষ্ঠা এখানকার চারটে প্রশ্ন দেওয়া আছে উনিশশো বাহাত্তর উনিশশো তেহাত্তর উনিশশো চৌরাত্তর উনিশশো পঁচাত্তর এখানকার আমি চতুর্ন চতুর্থ নাম্বার প্রশ্নটি দেব তো আমি চতুর্থ নাম্বার প্রশ্নটি দিলাম তো আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে পাশে বেলাইকুনটি অন করে দেবেন এর পরবর্তী কুইজ আপনাদের কাছেই চলে যাবে তো আমি এখন আপনাদেরকে রেফারেন্স প্রুফ বা প্রমাণ আমি এখন দেখিয়ে দেব আমি প্রমাণটা নিয়েছি গভর্নমেন্ট থেকে তো আমি এখন আপনাদের দেখিয়ে দেবো প্রমাণটা উনিশশো পঁচাত্তর সালের আঠাশ মার্চ প্রণীত হয় ইসলামিক ফাউন্ডেশন আক্টো তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্সারটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দিবেন তো পুরনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম